সত্যি কথা মানে কল্পনা করতে পারছি না, মানে কালকে শুনলাম আসি আজকে বাপিদার তো সেরকম বয়সও হয়নি, মানে এত তাড়াতাড়ি চলে যাওয়ার সত্যি শকিং। আর আমরা খুব সবাই মিউজিক ফ্র্যাটারনিটি বাপিদার সঙ্গে খুব ক্লোজ ছিল, সকলের সঙ্গে একটা হৃদ্যতার জায়গা ছিল বাপিদার, এবং ওনার কাজ সত্যি কালজয়ী কাজ করেছেন বাপিদা। আমরা অনেক সময় বাপিদাকে বলি যে উনি ডিস্কো মুভমেন্টের উনি ওই মুভমেন্টটা উনি এনেছিলেন ইন্ডিয়াতে, কিন্তু সেটা বাদেও আমরা যদি ওনার অনেক অন্য কাজ ভাবি, শুরু করেছিলেন যে সময়টা সেই সময় চলতে চলতে করেছেন এত ভালো ভালো গান, এত সুরেলা গান, সারাদি ছবিতে কিশোর কুমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে গানটাতে, সেটা বাপিদার গান ছিল মঞ্জিলে আপনি জায়গা হয়। পরবর্তী কিছুদিন পরে একটা ছবি করেছিলেন যেটা খুব বেশি লোকে জানে না, কিন্তু অপূর্ব সুন্দর গান ছিল সেই ছবিতে, আয়তবার বলে একটা ছবি যাতে গজল আর নিক গান করেছিলেন। তাছাড়াও উনি যে খুব ভালো তবলা বাজাতেন, অবশ্যই তবলা বাজাতেন বলে একটা রিদমিক এলিমেন্ট ছিল মিউজিকের মধ্যে, যেটা বহু গানে দেখা গেছে যে ইন্ট্রিকেট কিছু রিদমিক মুভমেন্টস আছে, ইন্টারেস্টিং সাউন্ড ইউজ করতেন, খুব ক্রিয়েটিভ আর্টিস্ট ছিলেন। কিছু বলার নেই, মানে বাপিদাকে অনেকেই ফলো করেছেন, আমার পার্সোনাল ভীষণ ভালো লাগতো বাপিদার কাজ, এবং বাপিদার কাছ থেকে আশা করছিলাম যে আরো কিছু অ্যালবামস এইসব শুনবো। এখন এখনো উনি কাজ করছিলেন, ভালো ভালো কাজ করছিলেন, সেটা খুবই দুঃখজনক যে এরকম ভাবে হঠাৎ চলে গেলেন, মানে শকিং সত্যি ভাবা যাচ্ছে না। অনেক ধন্যবাদ বিক্রম দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। গতকালই যে খবর সন্ধেবেলায় এসে পৌঁছেছিল তাতে আমাদের অনেকেরই হৃদয় ভেঙে গিয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছিলেন, সুরের পথ থেমে গেল, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে কিংবদন্তি শিল্পীর নশ্বর দেহ। শোক প্রকাশ করেছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা। সঙ্গীতের সোনালী আকাশে ঘনালো নিকষ কালো সন্ধ্যা, আর ডানা ছাপটাবে না উজ্জ্বল এক ঝাঁক পায়রা, পাখায় পাখায় সুরের রং ছড়াবে না প্রজাপতি, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। উনি তো অনেকদিনই ছিলেন এখানে ভর্তি, একটা মাল্টিডিসিপ্লিনারি টিম ওনাকে দেখছিলেন, তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হন আর কি, সেখান থেকে আমরা রিভাইভ করতে পারিনি। অপারেশনটা ঠিক মতন হয়ে গেছিলো, অপারেশনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অপারেশন থেকে সি রিকভার্ড ভেরি ওয়েল, সি রিকভার্ড প্রিটি ওয়েল ফ্রম দি অপারেশন। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি জগৎ, শোকস্তব্ধ প্রতিবেশীরা। সন্ধ্যাতেই প্রয়াত হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী। আমরা রয়েছি লেক গার্ডেন্সে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে। এই যে বাড়ির গেট দেখা যাচ্ছে, গেটের যে অ্যাড্রেস বা ঠিকানা D613 লেক গার্ডেন্স, এই বাড়িতেই থাকতেন সন্ধ্যা মুখোপাধ্যায়। একটা বিরাট ড্রপ, অপূরণীয় ক্ষতি, এটা কোনো দিনই হবে না। অ্যাজ এ প্রতিবেশী হিসাবে আমাদের কাছে খুবই দুঃখের, আমরা অপেক্ষা করছি ছিলাম যে উনি হয়তো সুস্থভাবে আবার আসবেন, আবার হয়তো ওনার সুকণ্ঠ শুনতে পাবো। এখানে আমরা খেলতাম, উনি বারান্দায় বসে থাকতেন, ওনার হাজব্যান্ড শ্যামল গুপ্ত বারান্দায় বসে আমাদের খেলা দেখতেন। উনি জন্মাষ্টমী এখানে ঘটা করে ওনার বাড়িতে হতো, তখনকার দিনের সঙ্গীত জগতের দিকপালরা এসে আসতেন জন্মাষ্টমীর সময়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এই বাড়িতে। জন্মাষ্টমীটা উনি খুব নিষ্ঠা সহকারে খুব সুন্দর করে করতেন, আর বিশাল জাঁকজমকভাবে হতো তখনকার দিনে, সেই স্মৃতিগুলো এখন মনে পড়ছে। রাত ১০টা নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় গীতশ্রীর মরদেহ, দেহ পৌঁছয় তপসিয়ার পিস ওয়ার্ল্ডে, রাতে এখানেই রাখা হয় দেহ। বুধবার বেলা ১২টা থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে গীতশ্রীর নশ্বর দেহ, এখানে বিকেল ৫টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। কাল ১২টা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, কাল ১২টা থেকে রবীন্দ্র সদনে ওনার বডি শায়িত থাকবেন, যারা যারা শ্রদ্ধা জানাতে চান সবাইকে। তিনি নেই ভাবতেই পারছেন না অনুরাগীরা, গানের কথায় তারা যেন বলতে চাইছেন কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে। এবিপি আনন্দ। তার একাধিক ছবিতে তার লিপে একাধিক গান ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের, তাই সন্ধ্যা মুখোপাধ্যায় চলে যাওয়াতে একেবারে শোকবিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সন্ধ্যাজির যখন
প্রথম গান বেরোলো সে তো তখন আমি খুব ছোট, মানে ওই গানটা যে কি বলে ওগো মোর গীতিময় মনে নাই সে কি মনে নাই, সেই সাগর বিড়াল ঝিনুক খোঁজার ছলে গান গেয়ে পরিচয় ওগো মোর গীতিময়। এই গানটা মানে সন্ধ্যাদিকে গিয়ে শুনিয়েছি, সন্ধ্যাদি যেখানেই যা যেত সন্ধ্যাদির সঙ্গে হয়তো যেতাম, বললো মাধবী গান গাও ওই কি গানটা গাও, তা আমার সন্ধ্যাদির সামনে বললাম আপনার সামনে এই গানটা গাইবো, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই রকম একটা রিলেশনও ছিল, যেমন উনি লং প্লেন একটা বেরোলো যখন এই শুধু গানের দিন এলাগন গান শোনাবার, আর 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 একটা কি যে কি যেন আর একটা দুটো লং প্লেন নিয়ে আমার বাড়িতে, আমার মানে বিয়ের পর, আমার বিয়ের পর সন্ধ্যাদির বাড়িও সামনে ছিল, সন্ধ্যাদি এসে ওই ইয়েটা দিয়েছেন, দুটো গান আমাকে দিলেন যে আমার এই লং প্লেন বেরিয়েছে তুমি এই গান দুটো শোনো, আর আচ্ছা নিশ্চয়ই। তো এই যে জিনিসগুলো এইরকম একটা রিলেশন ছিল।